বাংলাদেশের পক্ষে বাংলাদেশ ষোলো সমান সমান বাংলাদেশ আঠারো আমরা আশা করেছিলাম যে আজকে আরও কিছু বেশি পরিবার বেশি লোক হয়তো ইন্টারভিউর জন্য আসবে, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত আমি যেটুকু জেনেছি তাতে 21টি পরিবারের কর্তারা এসেছিলেন আমাদের যে নির্ধারিত স্থানে, সেখানে তারা সাক্ষাৎকারের জন্য সাক্ষাৎকারে যোগ দিয়েছেন এবং তাদের মতামত ব্যক্ত করেছেন।